আসসালামু আলাইকুম। 18 বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি শারমিন সালাম। শুরুতে ইউপিএ সংবাদ শিরোনাম। পৈতৃক সম্পত্তিতে নারীর সম অধিকার নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী, শরিয়া আইন সংশোধন না করে পদক্ষেপ নেওয়ার নির্দেশ। চিকিৎসার পর কথা বলছেন বোবারা, তেজগাঁও নাক কান গলা ইনস্টিটিউটে 31 জোড়ে সফল সার্জারি। এবং লেভান্তেকে হারিয়ে 3 ম্যাচ বাকি থাকতে স্প্যানিশ লিগে শিরোপা নিশ্চিত করল বার্সেলোনা। শুনছিলেন ইউপিএ সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত, নারীদের সম্পদের প্রাপ্য অধিকার নিশ্চিত করার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শরিয়া আইন সংশোধন না করে পৈতৃক সম্পত্তিতে ছেলে মেয়ের সম অধিকার নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেন তিনি। পাশাপাশি খুন, ধর্ষণ ও আগুন সন্ত্রাসের মতো সামাজিক অনাচারের বিচার দ্রুত এবং কঠোর শাস্তি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। স্থানীয় একটি হোটেলে জাতীয় আইনগত সহায়তা দিবসের অনুষ্ঠানে এসব কথা বলেন শেখ হাসিনা। বিস্তারিত জানাচ্ছেন নিয়াজ জামান সজীব। দেশের দরিদ্র, অসচ্ছল ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে আইনি সেবা দিতে 2000 সালে প্রথমবার সরকারি খরচে আইনগত সহায়তা কার্যক্রম শুরু হয়। গেল 10 বছরে এই কার্যক্রমের আওতায় প্রায় 4 লাখ মানুষ আইনি সহায়তা পেয়েছেন। এই সময়ে মামলা নিষ্পত্তি হয়েছে 1 লাখেরও বেশি। আইনি সহায়তা সম্পর্কে সচেতন করতে সপ্তমবারের মতো জাতীয় আইনগত সহায়তা দিবসের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথমবারের মতো কাজের স্বীকৃতি হিসেবে 3 ক্যাটাগরিতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী। এ সময় আইনের শাসন প্রতিষ্ঠায় স্বাধীন বিচার ব্যবস্থার বিকল্প নেই উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, মানুষ যেন সঠিকভাবে বিচার পায় তা নিশ্চিতে কাজ করছে সরকার। আমরা চাই যে মামলার দীর্ঘসূত্রতা কমাতে হবে, কারণ কারাগারে অনেক এখনও অনেকেই আছে, কি কারণে যে সে জেলে তাও জানে না। আমি চাই না যে আমরা যেরকম বিচার না পেয়ে কেঁদেছি আর কেউ যেন এভাবে না কাঁদতে হয় কাউকে, সকলে যেন ন্যায় বিচার পেতে পারি। পৈতৃক সম্পত্তিতে ছেলে মেয়ের সমান অধিকার নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আইন সংশ্লিষ্টদের নির্দেশনা দেন তিনি। হ্যাঁ, আমাদের ইসলাম ধর্ম বা মুসলিম আইন মানতে হবে, এটা ঠিক। তারপরেও মেয়েদের যে অধিকারটুকু সম্পদে, বাবা করে গেছেন সম্পত্তি, কিন্তু সেখানে কেন আরেকজন এসে এভাবে কেড়ে নিয়ে যাবে? শুধু এই শরিয়া আইনের দোহাই দিয়ে মা ও মেয়েকে বঞ্চিত করে দিয়ে যার বাবার হাতে করা বা স্বামীর হাতে করা সম্পত্তি সেখান থেকে সম্পূর্ণ বঞ্চিত করে দিয়ে এই যে সম্পদ কেড়ে নেয়, এর কোনো সুরাহা করা যায় কি না আপনারা দয়া করে একটু দেখবেন, এটা করা দরকার। পারিবারিক বিরোধের কারণে সামাজিক অবক্ষয় যাতে না হয় সেদিকে নজর দেওয়ার তাগিদ দেন প্রধানমন্ত্রী। খুন, অগ্নিসন্ত্রাস, আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করা, ধর্ষণ, নানা ধরনের মানে আমি বলবো যে সামাজিক অনাচার চলছে, এইগুলির বিচার যেন খুব দ্রুত হয় এবং কঠোর শাস্তি হয়, যাতে এর হাত থেকে দেশ জাতি রক্ষা পেতে পারে। বিকল্প বিরোধ নিষ্পত্তির মাধ্যমে মামলার জটিলতা কমানো সম্ভব বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। নিয়াজ জামান সজীব, এটিএন বাংলা, ঢাকা। যারা গণতন্ত্রে বিশ্বাস করে না তারাই সংসদে বিরোধিতা করে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। বর্তমান সংসদ অবৈধ নয় উল্লেখ করে তিনি বলেন, জনগণের ভোটেই এই সংসদ গঠিত হয়েছে। তিনি আশা প্রকাশ করে বলেন, মির্জা ফখরুল সহ বিএনপি থেকে নির্বাচিত অন্যরাও শিগগিরই সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন। শেখ জামালের 66তম জন্মবার্ষিকী উপলক্ষে বনানী কবরস্থানে শ্রদ্ধা জানিয়ে মাহবুবুল আলম হানিফ এসব কথা বলেন। এর আগে সেখানে শেখ জামালের প্রতি শ্রদ্ধা জানান দলের কেন্দ্রীয় নেতাসহ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় শেখ জামালের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। সারা বিশ্ব এখন সন্ত্রাস এবং জঙ্গিবাদের কবলে আক্রান্ত। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার তার কঠোর অবস্থানের কারণে গত কয়েক বছরে আমরা সন্ত্রাস এবং জঙ্গিবাদ আমরা নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছি, যদিও পুরোপুরি নির্মূল হয় নাই। আশা করি দেশবাসীর সহায়তায় আমাদের বর্তমান সরকার সন্ত্রাস জঙ্গিবাদ নির্মূল করতে সক্ষম হবে। কথা বলতে পারবে বোবারাও।
ব্যয়বহুলে চিকিৎসা এখন নামমাত্র খরচে সম্ভব হচ্ছে। রাজধানীর তেজগাঁওয়ে নাক কান গলা ইনস্টিটিউটে এবছর 31 জনের সফল সার্জারি করা হয়েছে। তাদের সবাই এখন কথা বলতে পারছেন। রিপোর্ট করছেন আদ্দিন সজীব। সন্তানের কথা বলতে না পারাটা যে কতটা কষ্টকর তা কেবল আপনজনরাই বেশি বোঝেন। আর সে সন্তান যখন একটু একটু করে কথা বলে তখন মায়ের চেয়ে বেশি খুশি আর কে হতে পারে। প্রত্যাশার মুখের এক একটি বুলি মাকে দেয় শত সান্ত্বনা। আর এটা সম্ভব হয়েছে কক্লিয়ার ইমপ্লান্ট নামের সার্জারির মাধ্যমে। এখন থেরাপি চলছে 4 বছরের এই শিশুর। ভর্তি হওয়ার পরে এই যে অপারেশন করা হলো 14 ফেব্রুয়ারি, মানে ফেব্রুয়ারি 14 তারিখে। তারপরে কিছুদিন পরে এই যে মেশিন দিল, এই যে থেরাপি শুরু হয়েছে। বাঘ দেখলে বাঘ চিনতে পারে, পরে সিংহ দেখলে মামা বলে, ভাল্লুক বেড়া বলতে পারে। প্রত্যাশার মতো এখন অনেক কথাই বলতে পারে ছোট্ট লামিয়াও। তেজগাঁওয়ের নাক কান গলা হাসপাতালে তার থেরাপির 3 মাস চলছে। আর তাতেই একটু একটু করে তার ভাষা আরও সুন্দর হচ্ছে। আমার বাচ্চা তো আগে কোনো কিছু বলতো না, যে মা বাবা, এখন সব কিছু রহমতের এখন সব কিছু বলে। চিকিৎসকদের মতে 4 বছরের মধ্যে এ চিকিৎসা সেবা নেওয়া ভালো, বড়দের ক্ষেত্রে সুফল নাও আসতে পারে। এরপরেও সফল সার্জারি হয়েছে 7 বছরের আবিদের। এর জন্য আমি অনেক কষ্ট করছি, অনেক কষ্ট করতে হয়েছে আমার। এখন আমার বাচ্চার সব কিছুই বলতে পারে। রাজধানীর তেজগাঁওয়ে নাক কান গলা হাসপাতালে অত্যাধুনিক চিকিৎসার প্রায় পুরো খরচই বহন করছে সরকার। একটা বাচ্চা বোবা হয়ে জন্ম নেওয়ার প্রথম কারণ হচ্ছে তার কানের সমস্যা, কানে না শোনার কারণ। আমরা ওই জায়গাটায় কাজ করি। একটা বাচ্চাকে যদি আমি কোনোভাবে তার মস্তিষ্কে শব্দ পৌঁছানোর ব্যবস্থা করতে পারি, তাহলে সে শব্দ জগতে ফিরে আসবে, সে কলমকে কলম শুনবে এবং তখন সে কলম বলবে। 8 লাখ 10 লাখ টাকার বিনিময়ে এই অপারেশন করাতে পারে না। সেই জন্য সরকারি সহায়তায় এখন হিয়ারিং এইড দেওয়া হচ্ছে, কোক্লিয়ার ইমপ্লান্ট করা হচ্ছে। তাই বিশেষজ্ঞরা বলছেন, শিশুরা কথা বলতে না পারলে দ্রুত চিকিৎসকদের পরামর্শ নিতে হবে। একটা শিশু যখন এই চিকিৎসাটা দেয়া হয় তাদেরকে, তারপর তারা শুনতে পারে এবং তারা নতুন করে শব্দ নিজের মধ্যে সঞ্চারণ করে ধীরে ধীরে কথা বলার শক্তি ফিরে পায়। এবং এভাবে এই থেরাপিটা চলে প্রায় 1 বছর, যেটা চিকিৎসকরা সহযোগিতা দিচ্ছেন। পাশাপাশি তারা বলছেন যেন আমাদের আশপাশে যে সাধারণ মানুষ আছে তারাও যেন এই বাচ্চাগুলোকে সহযোগিতা করে, তাহলেই একটু একটু করে সবাই স্বাভাবিক জীবনে ফিরে আসবে। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। ফুটবল। লেভান্তেকে 1-0 গোলে হারিয়ে স্প্যানিশ লিগ চ্যাম্পিয়ন হলো বার্সেলোনা। 3 ম্যাচ হাতে রেখে এই শ্রেষ্ঠত্ব অর্জন করল মেসি সুয়ারেজরা। এ নিয়ে শেষ 11 মৌসুমের 8 বারই শিরোপা দখলে রাখল কাতালানরা। রিপোর্ট করছেন এস এম আশরাফ। লিওনেল মেসি, যিনি বার্সেলোনার প্রতিনিধিত্ব করছেন 15 মৌসুম ধরে, সেখানে 10 বারই লা লিগার ট্রফিতে চুমু খাওয়ার বিরল রেকর্ড গড়লেন। স্পেনের লিগ ইতিহাসে এ অর্জন আর কারণেই মেসি ছাড়া। বাস্কেটবলে একটি কথা আছে, ফুল কোর্ট প্রেস, যার অর্থ প্রতিপক্ষের উপর সব দিক দিয়ে ঝাঁপিয়ে পড়া। ফুটবলে যাকে বলে অল আউট অ্যাটাক। বার্সেলোনার সাফল্যের মূল মন্ত্র এই কৌশলই, যা আবর্তিত হয় লিওনেল মেসিকে ঘিরেই। অথচ তাকেই বেঞ্চে বসিয়ে কোচ ভালভার্দে সাজালেন 11। প্রথমার্ধের পুরোটা সময় কুতিনহো সুয়ারেজরা যথাসাধ্য চেষ্টা করেছেন মেসির অভাব পূরণের, কিন্তু কখনো পোস্ট কখনো দুর্বল শটে ব্যর্থ সেই প্রচেষ্টা। অবশেষে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নেমেই আরও একবার ত্রাতার ভূমিকায় আবির্ভূত হলেন আর্জেন্টাইন জাদুকর। 62 মিনিটের তার ওই গোলই শেষ পর্যন্ত বার্সাকে এনে দিল স্প্যানিশ লিগের 26তম শিরোপা। এ নিয়ে লিগে মেসির গোল সংখ্যা দাঁড়ালো 34-এ। উয়েফা গোল্ডেন শু জেতার লড়াইয়ে 30 গোল নিয়ে তার পেছনে পিএসজির এমবাপ্পে। এসব নিয়ে তিনি কাজ করার সময় পাচ্ছেন আরও 3 ম্যাচ। বার্সার সামনের মিশন উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, তবে তার আগে নিউ ক্যাম্প রাঙিয়ে দেবার এই উপলক্ষটা ফুটবলাররা সারলেন
উৎসব আর আতশবাজির বর্ণিল আলোক ছটায়। এস এম আশরাফ, এটিএন বাংলা। এবারে জানাবো শেয়ারবাজারে খবর। ঢাকা স্টক এক্সচেঞ্জে টানা দরপতনের কারণে বিক্ষুব্ধ ক্ষুদ্র বিনিয়োগকারীরা প্রতিদিন তারা মতিঝিলের রাস্তায় বিক্ষোভ ও মানববন্ধন করছেন। মাত্র ২৫ দিনের ব্যবধানে ডিএসইর বাজার মূলধন কমেছে প্রায় ২৩,০০০ কোটি টাকা। বিভিন্ন ব্রোকারেজ হাউসের পরিস্থিতিও দিন দিন খারাপের দিকেই যাচ্ছে। ১৯৯৬ ও ২০১০ সালে ধসের ঘটনায় অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দিলে এই ঘটনা ঘটত না বলে জানিয়েছেন বাজার সংশ্লিষ্টরা। জানুয়ারি মাসে যেখানে প্রতিদিন লেনদেন ছিল প্রায় ১,০০০ কোটি টাকা, এখন তা ৩০০ কোটি টাকায় নেমে এসেছে। গত ৩১ মার্চ ডিএসইর বাজার মূলধন ছিল প্রায় ৪,১২,০০০ কোটি টাকা। ২৫ এপ্রিল সেই বাজার মূলধন হয়েছে ৩,৮৯,০০০ কোটি টাকা। পুঁজিবাজারে অব্যাহত দরপতন ঠেকাতে ডিএসই ব্রোকারস অ্যাসোসিয়েশন ডিবিএ এবং শীর্ষ ২০ ব্রোকারকে নিয়ে বৈঠকের আয়োজন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। আজ বিকেল ৩:৩০টায় রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসির কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা। বৈঠকে ২০ ব্রোকারেজ হাউসের প্রধান নির্বাহীরা ছাড়াও ডিবিএর সভাপতি শাকিল রিজভি, সহসভাপতি শরীফ আনোয়ার হোসেন ও রিচার্ড ডি রোজারিও অংশ নেবেন। পুঁজিবাজারে চলতি দরপতনের কারণ খোঁজার পাশাপাশি দরপতন পন্থে করণীয় নির্ধারণ নিয়ে আলোচনা হবে। বেক্সিমকো গ্রুপের চার কোম্পানি সহ পুঁজিবাজারে তালিকাভুক্ত ৪৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের পরিচালনা পর্ষদের সভা আজ অনুষ্ঠিত হবে। বেক্সিমকো গ্রুপের কোম্পানিগুলো হল বেক্সিমকো লিমিটেড, বেক্সিমকো সিনথেটিক্স, বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল এবং শাইন পুকুর সিরামিক লিমিটেড। বিকেল ৩:৩০টায় বেক্সিমকো ফার্মা, ৪টায় বেক্সিমকো লিমিটেড, ৪:৩০টায় বেক্সিমকো সিনথেটিক্স এবং বিকেল ৫টায় শাইন পুকুর সিরামিকের সভা শুরু হবে। সভায় কোম্পানিগুলোর ৩১ মার্চ ২০১৯ সমাপ্ত অর্থ বছরের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর প্রকাশ করা হবে। এছাড়া অন্যান্য কোম্পানিগুলোর সমাপ্ত হিসেব বছর ও প্রান্তিক সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর প্রকাশ করা হবে। পুঁজিবাজারে দরপতন ঠেকাতে নিম্ন সুদে ঋণ আকারে দ্রুত তহবিল ফেরত সহ বাজারের স্থিতিশীলতায় ও বিনিয়োগকারীদের স্বার্থে স্বল্প ও মধ্যমেয়াদে আরও বেশ কিছু সুপারিশ সরকারের কাছে তুলে ধরেছে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ আইসিবি। ২০১০ সালে পুঁজিবাজার ধসের পর ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীদের পুনরায় অর্থায়ন সহায়তা দিতে একটি তহবিল গঠন করেছিল সরকার। বাজার মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানগুলোর সহায়তায় আগ্রহী বিনিয়োগকারীদের মধ্যে ঋণ বিতরণ ও আদায় শেষে সুদাসুলে তার সরকারকে ফিরিয়ে দেয় তহবিল ব্যবস্থাপনার দায়িত্বে থাকা আইসিবি। ৯০০ কোটি টাকা থেকে সরকারকে ফিরিয়ে দেয়া ৮০০ কোটি টাকা বর্তমানে কেন্দ্রীয় ব্যাংকে রয়েছে। পুঁজিবাজারে দরপতন ঠেকাতে নিম্ন সুদের ঋণ আকারে দ্রুত সে তহবিল চেয়ে অর্থ মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে প্রতিষ্ঠানটি। শুধু আইন করেই নারীর প্রতি সহিংসতা বন্ধ করা যাবে না, এজন্য আইনের প্রয়োগ ও সামাজিক সচেতনতা বাড়াতে হবে বলে মনে করেন মানবাধিকার কর্মী সুলতানা কামাল। জাতীয় প্রেসক্লাবে সাহসিকা নুসরাত তুমি যুক্তি তুমি প্রতিবাদ শিরোনামে হতে যাওয়া বিতর্ক প্রতিযোগিতা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তাগিদ দেন। নুসরাত হত্যাকাণ্ডের পর সারা দেশে আরও ৬৩টি নির্যাতনের ঘটনা ঘটেছে, যা সামাজিক সচেতনতা ও বিচারহীনতার চলমান সংস্কৃতির প্রভাব বলে মন্তব্য করেন বক্তারা। নারী নির্যাতনের সাধারণ হার হচ্ছে ৩.১, কিন্তু নুসরাতের উপরে যে ধরনের ঘটনা ঘটেছে সেখানে বিচারের হার হচ্ছে মাত্র ০.৩। নারীরা যে সমস্ত ব্যাপারে অস্বস্তি বোধ করেন, যেখানেই তাদের মনে হচ্ছে যে কোনো পুরুষ দ্বারা তারা হয়রানির শিকার হচ্ছেন, সেগুলি যৌন নিপীড়ন বলে ধরে নিতে হবে এবং সেটার জন্যে তারা আইন প্রণেতাদেরকে উচ্চ আদালত নির্দেশ দিলেন যে আপনারা যথাশীঘ্র সম্ভব এটার জন্য একটা আইন তৈরি করুন। কিন্তু যতদিন পর্যন্ত আইন তৈরি না হচ্ছে এই নির্দেশনা আইনের শক্তি নিয়ে কাজ করবে। বিভিন্ন বেসরকারি সংগঠনের গবেষণা গণমাধ্যমের প্রতিবেদন থেকে দেখা গিয়েছে নারী নিপীড়নের হার কমেনি, আশঙ্কাজনকভাবে বেড়েই চলছে। চলতি মাসের প্রথম ১৫ দিনে সারা দেশে ৪৭টি শিশু ধর্ষণ, ধর্ষণ চেষ্টা ও যৌন হয়রানির শিকার হয়েছে। এসব ঘটনায় নারী ও শিশুর শারীরিক, মানসিক ও সামাজিক জীবনের নেতিবাচক প্রভাব ফেলছে, যা খুবই উদ্বেগজনক। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ।
আন্তর্জাতিক মানে উন্নীত হচ্ছে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর। এরই মধ্যে শুরু হয়েছে জমি অধিগ্রহণের কাজ। স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, বিমানবন্দরটি আন্তর্জাতিক মর্যাদা পেলে প্রতিবেশী দেশগুলোর সাথে বাণিজ্য বাড়বে। নীলফামারী থেকে মিল্লাতুর রহমান মামুনের রিপোর্ট, জানাচ্ছেন মনির হোসেন তপু। গত মেয়াদেই বর্তমান সরকার সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নতি করার ঘোষণা দেয়। এরই মধ্যে শুরু হয়েছে উড়োজাহাজ পার্কিং ও নতুন টার্মিনাল ভবনের নির্মাণ কাজ। রানওয়ে সম্প্রসারণ ও অন্যান্য অবকাঠামো নির্মাণের জন্য অধিগ্রহণ করা হবে আরও 853 একর জমি। তবে বাঙালিপুর পশ্চিমপাড়া এলাকার কয়েকজন জমির মালিকের অভিযোগ, আগে সরকারকে জমি দিয়ে প্রকৃত মূল্য পাওয়া যায়নি, তাই এবার তারা ন্যায্য দামে নিশ্চয়তা চান। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের আবাসনের ব্যবস্থা করারও দাবি জানান তারা। আমাদের পরিবারে আমরা 7 বছর থাকি, এবং এই 6 বছর যদি আমাদের জায়গাটুকু উঠে দেয়, তাহলে 6 বছর যে আমরা কোন জায়গায় বসবাস করবো, কোন জায়গায় থাকবো? আমাদের ময়মুরব্বী সবাই কিন্তু এখন হতাশায় ভুগতেছে যে কে কোথায় যাবে, কিভাবে থাকবে না থাকবে। কর্তৃপক্ষ বলছে, মালিকদের সাথে আলোচনা করে জমি সংক্রান্ত সমস্যার সমাধান করা হয়েছে। মানুষের কষ্ট পাওয়ার কিছু নেই, এখানে যদি কোনো স্থাপনা থাকে সরকার উপযুক্ত মূল্য দেবে। বর্তমান সরকার বিশেষভাবে গুরুত্ব দিয়ে এই জমির মূল্য 3 গুণ করেছে। কিছু লোক ভূমিহীন হবে বলে হচ্ছে যে কথা বলা হয়েছিল, আমরা হচ্ছে যদি তারা দাবি করে, আমরা সরকারের বিভিন্ন যে আশ্রয় প্রকল্প অথবা গুচ্ছ গ্রাম, এগুলোর মাধ্যমে তাদেরকে পুনর্বাসন করার জন্য আমরা ইতিমধ্যে মিটিং এ আমরা পর্যালোচনা করি। তবে স্থানীয় বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নতি করতে ঐক্যবদ্ধ সৈয়দপুরের সর্বস্তরের মানুষ। একটি স্বার্থনেশী মহল ইতিমধ্যে ষড়যন্ত্র শুরু করেছে যাতে করে এই আন্তর্জাতিক এই বিমানবন্দরটি না হয়। সৈয়দপুরের 99% মানুষ, আপামর জনগণ চায় যে এই সৈয়দপুর বিমানবন্দর, আন্তর্জাতিক বিমানবন্দর সৈয়দপুরেই বাস্তবায়ন হবে, এবং এই রংপুর বিভাগের 8টি জেলা সহ এই অঞ্চলের মানুষ এই সুবিধা লাভ করবে। বিমানবন্দরটি আন্তর্জাতিক মর্যাদা পেলে ভারত, নেপাল ও ভুটানের সাথে ব্যবসা বাণিজ্য সম্প্রসারণের পাশাপাশি তৈরি হবে পর্যটন খাতের নতুন সম্ভাবনা, এমনটাই মনে করেন সৈয়দপুরবাসী। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। ভারতের লোকসভার চতুর্থ দফার নির্বাচন আগামীকাল। এদিন 9টি রাজ্যে 71টি আসনে ভোট হবে। রাজ্যগুলো হলো মহারাষ্ট্র, রাজস্থান, উত্তরপ্রদেশ বা কানপুর, পশ্চিমবঙ্গ, মধ্যপ্রদেশ, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড এবং কুলগাম জেলা। এ দফায় পশ্চিমবঙ্গের 42 আসনের মধ্যে নির্বাচন হবে 8টিতে। এর মধ্যে তারকা থেকে রাজনৈতিক বনে যাওয়া মুনমুন সেন, শতাব্দী রায় ও বাবুল সুপ্রিয়র ভাগ্য নির্ধারিত হবে আগামীকাল। রাজ্যের আসানসোলে তৃণমূল কংগ্রেস থেকে অভিনেত্রী মুনমুন সেন ও বিজেপি থেকে লড়ছেন গায়ক বাবুল সুপ্রিয়। এদিকে বীরভূমে তৃণমূল প্রার্থী অভিনেত্রী শতাব্দী রায়ের সঙ্গে লড়ছেন বিজেপির দুধকুমার মণ্ডল ও বামফ্রন্টের রেজাউল করিম। নির্বাচনকে ঘিরে মধ্যপ্রদেশে বিজেপি নেতা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রায়ের বিয়ারলিতে ও আমেথিতে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী দলের পক্ষে প্রচারণা চালান। এ সময় নানা প্রতিশ্রুতির পাশাপাশি পরস্পরের প্রতি পাল্টা অভিযোগও তোলেন তারা। আগামীকালের নির্বাচনের পর 6, 12 ও 19 মে পরবর্তী 3 ধাপে ভোট হবে আর ফলাফল ঘোষণা করা হবে 23 মে। জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উপলক্ষে সকালে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। এটি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক ঘুরে জাতীয় প্রেসক্লাবে গিয়ে শেষ হয়। শোভাযাত্রার নেতৃত্ব দেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ান। স্ট্যান্ডার্ড ব্যাংক বাণিজ্য সংবাদ। প্রায় 1 বছর ধরে বিদ্যুৎ সংযোগ নেই কুমিল্লার শিল্পকলা একাডেমিতে। গত বছরে 31 মে বজ্রপাতে বিকল হয়ে যায় একাডেমির বিদ্যুতের ট্রান্সফরমারটি, যা এখনও ঠিক করা হয়নি। ফলে বিদ্যুৎ না থাকায় স্থবির হয়ে পড়েছে জেলার সাংস্কৃতিক কর্মকাণ্ড। স্থানীয় বিদ্যুৎ বিভাগ বলছে, বরাদ্দ না পাওয়ায় ট্রান্সফরমার বসানো সম্ভব হচ্ছে না, তাই এ ব্যাপারে সরকারের উপর মহলের সহযোগিতা চেয়েছেন কুমিল্লার সংস্কৃতিকর্মীরা। কুমিল্লার প্রতিনিধি খায়রুল আহসান মানিকের রিপোর্ট, জানাচ্ছেন মামুনুর রশিদ।
শিক্ষা ও সংস্কৃতির আদিস্থান কুমিল্লার প্রাণকেন্দ্রে অন্যতম সাংস্কৃতিক চর্চা কেন্দ্র জেলা শিল্পকলা একাডেমি। বছর জুড়েই এই স্থানটিতে চলে নাচ, গান, আবৃত্তি, নাটক সহ নানা সাংস্কৃতিক চর্চা ও প্রশিক্ষণ। আয়োজিত হয় নানা অনুষ্ঠান ও আলোচনা সভা। কিন্তু গত এক বছর ধরে এই একাডেমিতে বন্ধ রয়েছে বিদ্যুৎ ব্যবস্থা। ফলে প্রচণ্ড গরম আর অন্ধকারেই একাডেমিতে কোনো রকমে চলে নাচ, গান, নাটকের প্রশিক্ষণ। বিদ্যুৎ না থাকায় নেই পানি সরবরাহের ব্যবস্থাও। এ নিয়ে ক্ষুব্ধ এলাকার সংস্কৃতিকর্মীরা। অনেকদিন ধরে বিদ্যুৎ নাই, আমরা কর্তৃপক্ষকে জানাইছি যে আমাদের প্র্যাকটিস করতে সমস্যা হয়। তো জেনারেটরের সাহায্যে কতটুকু কতক্ষণ আর এটা ফিল কর মানে ফুলফিল হয়? অষ্টম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস, বিদ্যুৎ না থাকার কারণে জলের সমস্যাটা হয়ে থাকে। এটা ছাড়া মানে আর ভালো কোনো অডিটোরিয়াম আমাদের কুমিল্লায় নেই। তবে সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, একাডেমির নিজস্ব সাবস্টেশন ট্রান্সফরমারটি নষ্ট হয়ে যাওয়ায় এ সমস্যার সৃষ্টি। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে, বরাদ্দ পেলেই এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। পিডব্লিউডি থেকে একটা এস্টিমেট আমরা করে অলরেডি ঢাকায় প্রেরণ করা হয়েছে, তো এখনো পর্যন্ত এটার বিষয়ে আমরা কোনো বরাদ্দ পাইনি। আমরা বরাদ্দ পেলেই আশা করছি আমাদের আবার সেই পুরোদমে আমাদের কুমিল্লার সাংস্কৃতিক অঙ্গনটা আরও গতিশীল হবে। কিছু সংগঠন তাদের সাংস্কৃতিক কর্মীদের নিয়ে অনিয়মিত চর্চা চালিয়ে গেলেও বন্ধ রয়েছে সকল অনুষ্ঠানের আয়োজন। তাই আশ্বাস নয়, দ্রুত এই অচলাবস্থার অবসান চান এখানকার সংস্কৃতিকর্মীরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবারে পার্টেক্স খেলার খবর। কেবল সেমিফাইনাল নয়, বিশ্বকাপের শিরোপা জয়েরও সামর্থ্য বাংলাদেশ রাখে বলে মনে করেন জাতীয় ক্রিকেট দলের উইকেট কিপার মুশফিকুর রহিম। বীরপুরে অনুশীলনের ফাঁকে তিনি জানান, বিশ্বকাপের বেশিরভাগ ম্যাচে নিজেদের পারফরমেন্সে ধারাবাহিকতা ধরে রাখাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। অন্তত মাশরাফির জন্য হলেও এবারের আসরে বিশেষ কিছু করার লক্ষ্য তাদের। ইচ্ছা আছে যে আমরা যেন অল দ্য ওয়ে যেতে পারি, এবং আমার মনে হয় যে এটা অসম্ভব কিছুই না, হয়তো বা অনেক কঠিন সাধ্য একটা কাজ, আর যে কোনো কাজই এত ইজিলি পাওয়া গেলে আসলে সেটার মজাটা ওই রকম থাকে না। তো আমার কাছে যেটা মনে হয়, পার্সোনালি আমি বিলিভ করি যে আমাদের টিমের সে যথেষ্ট সামর্থ্য আছে ইনশাল্লাহ, যে আমাদের নকআউট স্টেজে অবশ্যই যাওয়ার, আর নকআউট স্টেজে গেলে যে কোনো কিছু করতে পারে এটা তো সবাই জানেন। ক্রিশ্চিয়ানো রোনালদোর 600তম ক্লাব গোলের পরও ইতালিয়ান সিরিয়াতে ইন্টার মিলানের সাথে 1-1 গোলে ড্র করল জুভেন্টাস। গেল সপ্তাহে টানা অষ্টমবারের মতো লীগ শিরোপা নিশ্চিত করলেও আরেক জায়ান্ট ইন্টার মিলানের ম্যাচের সপ্তম মিনিটে জার্মান মিডফিল্ডার নাইন গোলানের গোলে পিছিয়ে পড়ে জুভেন্টাস। দুই জায়ান্টের লড়াইয়ে বলের দখল আর আক্রমণীয় খানিকটা পিছিয়ে পড়েছিল অতিথিরা। তবে 62 মিনিটে পর্তুগিজ তারকা রোনালদোর দারুণ গোলে অবশেষে ম্যাচে ফেরে তারা। এটি পাঁচবারের বর্ষসেরা এই ফুটবলারের 600তম ক্লাব গোল। তবে গোল খরায় ভোগা এবারের মৌসুমে এই তারকার এটি মাত্র 20তম লক্ষ্যভেদ। শেষ করার আগে ইউপি সংবাদ শিরোনাম আরও একবার। 35 সম্পত্তিতে নারীর সম অধিকার নিশ্চিত করার দাগে তাগিদ প্রধানমন্ত্রীর, শরিয়া আইন সংশোধন না করে পদক্ষেপ নেওয়ার নির্দেশ। চিকিৎসার পর কথা বলছেন বোবারা, তেজগাঁও নাককান গলা ইনস্টিটিউটে 31 জনের সফল সার্জারি। এবং লেভান্তেকে হারিয়ে 3 ম্যাচ বাকি থাকতেই স্প্যানিশ লিগে শিরোপা নিশ্চিত করল বার্সেলোনা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছে। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন www.youtube.com/ এটিএন টিউব নিউজ। সাবস্ক্রাইব করে থাকুন এটিএন বাংলার সাথে।